দেশ ও বিদেশের নানা স্বাদের নানা রকম গল্প নিয়ে ব্রেন্স অন এয়ারের নিবেদন নাইট অফ থ্রিলস। ব্রেন্স অন এয়ারের অনুগল্প সিরিজে আজ অষ্টম গল্প নিয়ে আমরা হাজির। গল্পের নাম দৈত্য। গল্পটি রচনা করেছেন নয়ন সরকার। আমাদের চ্যানেলে নয়ন সরকারের আরও একটি গল্প আমরা আগেই প্রকাশ করেছি। গল্পটির নাম মরিচা। শুরু হচ্ছে অনুগল্প দৈত্য। ঝড় বৃষ্টি শুরু হবে, আকাশ মেঘলা। এমন একটা বিকেলে মাঠের রাস্তা ধরে আমার ভাঙা চড়া সাইকেলটা চালাচ্ছি। যাদের কাছে যাচ্ছি তাদের কিছু ফরমাইশ করার আছে। বাড়িতে বড় অভাব, যদি কিছু সাহায্য পাওয়া যায় এই আশায় দুর্যোগ মাথায় করে ঢেলা রাস্তায় বেপরোয়াভাবে সাইকেলটা চালাচ্ছিলাম। লোকালয় ছাড়িয়ে মাঠের ভিতরে কিছুক্ষণ যাওয়ার পর দূর থেকে বিনা চশমায় দেখতে পেলাম ওরা ফুটবল খেলছে। এই দুর্যোগেও কোনো ভ্রক্ষেপ ছাড়াই ওরা দীপ্তি ফুটবলটা খেলে যাচ্ছে। কাছে গিয়ে খুবই অবাক হলাম, আর তার সাথে ভয় পাওয়ার মতো জিনিস দেখতে পেলাম। দেখলাম ওরা সবাই আকার আয়তনে অন্তত 4-5 গুণ বড় হয়ে গেছে, ঠিক যেন স্বাভাবিক চেহারার দৈত্য। ওই জন্যই বিনা চশমায় দূর থেকেও স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। বেশি কাছে যাব কিনা ভাবছি, ভয়টাও যথেষ্টই পেয়েছি, কিন্তু হাড় হিম করা ভয় নয়। এরই মাঝে ওরাও আমাকে দেখতে পেয়ে গেল এবং খুবই স্বাভাবিক সমাদর করে ওদের আস্তানার দিকে নিয়ে গেল। গিয়ে দেখি ওখানকার গাছপালাগুলো ওদের মতনই বিশালাকার, আর তারই মাঝে বিশাল একটা গাছে গাছ বাড়ি বানিয়েছে। গাছ, গাছবাড়ি, ওদের ফুটবল সবই যেন ওদের মতোই সামঞ্জস্যপূর্ণ, স্বাভাবিক। আমার মনে খটকা লাগলো ওরা দৈত্যকার হয়ে গেছে নাকি আমি নিরুপুট হয়ে গিয়েছি। তখনই ওদের একজন মুচকুন এসে বলল, সাহস করে এতদূর যখন চলে এসেছ একটু বিশ্রাম কর, তোমাকে আমরা খেতে দিচ্ছি। আমাদের খাবার খেলে তুমিও আমাদের মতোই হয়ে যাবে। কোনো একটি অদ্ভুত উপায়ে ওরা দৈত্য হয়ে গিয়েছে। আমি ওদের গাছবাড়িতে অনেক কষ্ট করে উঠে বসলাম। কিছুক্ষণ পর আমাকে রুটি দেওয়া হল। রুটিগুলোর আকার আমার কাছে স্বাভাবিক হলেও রুটির রং একটু বেশি সাদা, ধপধপে সাদা বললেও ভুল হবে না। আমার বেশ খিদে পেয়েছিল, তাই আর বেশি না ভেবে রুটিতে কামড় বসালাম। একটু শক্ত মনে হলো, আর গুঁড়ো গুঁড়ো কিছু একটা মুখে বাজছিল। তাও খিদেতে দেড়খানা মতো রুটি খেয়ে ফেললাম। সাথে অন্য কিছু দরকার হলো না, অবশ্য অন্য কিছু ছিলও না। যত পেট ভরে আসছিল রুটির শক্ত ভাবটা খাবার গতি কতটাই কমিয়ে অরুচি ভাব তৈরি করছিল, তাই আর বেশি খাবো না ঠিক করলাম। এরই মাঝে ওদের একজন এসে বলল, যতটা পারছো খেয়ে নাও, এমনিতেই বাকি যারা এসেছিল তাদের থেকে অনেক বেশি খাবার ক্ষমতা আমি নাকি দেখিয়েছি। পেটে খিদে মিটে যাওয়ার পর মনে কৌতূহলে বিলাসিতা তৈরি হল। জিজ্ঞেস করলাম, বাকি যারা এসেছিল তারা কই? আসলে আমার জানার প্রবল ইচ্ছে হচ্ছিল তারাও কি দৈত্যাকার নাকি আমার মতোই স্বাভাবিক গঠন। তখন এমন উত্তর এলো যেটা না শুনলে হয়তো ভালো হতো। বলল, যারা এসেছিল সবাই মারা গেছে, ওদের হাড়গুলো গুঁড়ো করে তো এই রুটি বানিয়েছি। বলো কেমন লাগলো আমাদের রুটি? একটু শক্ত হয়েছে জানি, আসলে কারো কারো শীত দাঁড়ায় হাড়গুলো সহজে গুঁড়ো হতে চায় না, তা তুমি তো দিব্যি খেতে পারলে। তারপর আমাকে অভয় দিয়ে বলল, যাই হোক এবার তুমিও আমাদের মতোই হয়ে যাবে। কথাগুলো শুনে কানে ঝাঁপ ধরে গেল। ভয় আর অরুচির অদ্ভুত একটা অনুভূতি ক্ষণিকের জন্য আমাকে হতভম্ব করে দিল, কিন্তু ওদের সামনে প্রকাশ করার সাহস হচ্ছিল না, তাই নিজেকে স্বাভাবিক দেখানোর সিদ্ধান্ত নিলাম। এবার ওরা আমাকে এসে বলল, এখন বাড়ি যাও, পরে আবার কোনোদিন বেড়াতে এসো। আমি আর কোনো কথা না বাড়িয়ে সাইকেলটা নিয়ে সোজা বাড়ির পথে বেরিয়ে পড়লাম। রাস্তায় ফেরার সময়
দুপাশের বড় বড় গাছগুলো অদ্ভুতভাবে ছোট হয়ে যাচ্ছিল। পায়ের দিকে তাকিয়ে দেখলাম মাটি থেকে যেন অনেকটা উঁচুতে উঠে গিয়েছি আমি, আর চারিদিকে সবই ক্ষুদ্রাকার দেখাচ্ছে। তারপর হঠাৎ ওই সপ্তরুটির একটা ঢেকুর উঠল। খাবারটা বুঝি হজম হচ্ছে এবার। শুনছিলেন নাইট অফ থ্রিলস। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।